নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, অনিমেষ কুকিং চ্যানেলে আবার একবার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি সুজির পিঠা তৈরি করে দেখাবো। এখন তো শীত পড়েছে, শীতে তো কম বেশি বিভিন্ন রকমের পিঠে বানিয়ে বাড়িতে খাওয়া হয়, তো এই সুজির পিঠাটা খেতে দারুণ লাগে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে, নরম তুলতুলে। আর এই পিঠেটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এবং সবারই পছন্দ হবে। তা শুন, আমি ভিডিওটি শুরু করে দিই। তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি সুজির পিঠাটা বানানোর জন্য আমি দু প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। সুজি ঢেলে নেব, এভাবে জল দিয়ে ভিজিয়ে দেব। এবার আমি সুজি ছিলনে বেটে নেব। তোমার সব সুজিটা বাটা হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে দেব, দেবো মাখিয়ে নেব। অল্প অল্প জল দেবো, মাখতে থাকবো। এই ব্যাটাটা খুব পাতলা করলেও হবে না, মোটা করলেও হবে না। এটা এইভাবে করে নিতে হবে, এরকমভাবে। তারপর সুজি ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। রুনানটা ধরে নেব, উনান ধরে গেছে, চাটুটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা ধুয়ে নিয়েছি। আমার বেগুনটা লাগবে না, বেগুনের ভুট্টাটা নেব। এই ভুট্টাটা আমি বিরাজ করব তেল দেওয়ার। তেলে আমি ঢাকাটা খুলে দেবো, এবার হাতায় করে আরেকটা আমি গুলে নেব। এইভাবে চাটু গরম হয়ে গেছে, এবার চাটুতে আমি তেল দেবো। এবার আমি সুজির ব্যাটার দিয়ে দেবো, হাতায় করে এবার গোল করে নেব। খুব হালকা আছে, ভাজতে হবে আস্তে আস্তে। এই যে এই পিঠটা যখন হয়ে যাবে তখন বোঝাই যাবে, কালারটা অন্যরকম হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে, এবার আমি এইভাবে জড়িয়ে নেব। একটা হয়ে গেছে, এই পিঠাটা আমার এক পিঠ হয়ে গেছে। আর যে এই পিঠাটা আমি জড়িয়ে রেখেছি এটা দিয়ে দেব, তারপর ওইভাবে জড়িয়ে নেব।
আবার আমি ওইভাবে করে নেব, তিনটে করে করব। আমার যে দুটো জোড়ানো আছে এটা আবার দিয়ে দেবো, আবার ওইভাবে জড়িয়ে নেব। তো এইরকম করে তিনটে তিনটে করে আমি বাকি পিঠেগুলো করে নেব। আবার এখানে তিনটে, এটাই তিনটা দিয়ে আমার দুটো হলো আর একটা মতো হবে। তাই তো একটাই হলো, ভালো করে ভেজে নিচ্ছি, খাওয়া হয়ে যাবে। আর এই দুটো পিঠে হবে। দেখো উনানে তো আমি কড়াই বসিয়ে দেবো, তাহলে আমি 1 কেজি মতো দুধ নিয়েছি, আমি কড়াইতে দুধ দিয়ে দেবো। দুধ আমি ছেঁকে নিয়েছি, আমি এখানে খেজুরে পাটালি গুড় নিয়েছি, এবার গুড়টা আমি গুঁড়ো করে নেব। এখন তো শীতকাল, খেজুরে ভালো গুড় পাওয়া যাবে, তার জন্য আমি খেজুরে গুড় দিয়ে করছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা আমার এতটা দুধ লাগবে না, দুধ আমি একটু কমিয়ে নেব, দুধটা বেশি হয়ে গেছে। আমি এখানে 4টে এলাচ নিয়েছি, এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে যাবে নলেন গুড় নিয়েছি, এবার ঢেলে দেবো। এবার আমি পিঠে কেটে নেব, এই মুখের অংশটা বাদ দিয়ে দেব। এবার পিস পিস করে কেটে নেব। পিঠেগুলো একটু খুলে গেলে এভাবে একটু টাইট করে দিতে হবে। এতে পিঠেগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো দুধের মধ্যে। আমি দুধের মধ্যে পিঠে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, বেশিক্ষণ না, 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এভাবে নামিয়ে দেবো। তো আমি এখানে এখানে দুধের ক্ষীর মেরে নিয়েছি, তা ক্ষীরটা আমি খুব শক্ত করে মারি নিয়ে যে এরকম করে পাতলা করে করে নিয়েছে। এবারে ক্ষীর ওপর দিয়ে ছিটিয়ে দেবো। বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, যা গন্ধ বেরিয়েছে আপনাকে বলে বোঝানো যাবে না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পিঠে বানানো হয়ে গেছে, একদম রেডি খাওয়ার জন্য। এ
এবং কত সুন্দর লাগছে দেখতে। এই যে অরিত্র চলে এসছে, অরিত্র প্রায় ভিডিওতে প্রথমের দিকে থাকে, শেষে থাকে না, খাওয়া হয় না, ঘুমিয়ে যায়। তখন তার কাছে দেখো তখন পিঠি খাবা না পিঠে, ভালো 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 একটু 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 দারুণ হয়েছে খেতে। আজকে সব ফিস্ট হচ্ছে, ছেলে পেলে ফিস্ট করছে, যে গানের আওয়াজ আসছে, অনেক তখন নাচছে। সত্যি বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে। সুজির পিঠে বাড়িতে বানিয়ে খাবেন, সবাই ভালো বলবে, খেতেও দারুণ লাগছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। তখন সুস্থ ভালো থাকবেন।